মহিলাদের চুল বিক্রি করা জায়েজ আছে কিনা? অনেক ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করে অনেকে। মহিলাদের চুল বিক্রি করা হোক আর পুরুষদের চুল বিক্রি করা হোক, চুল বিক্রি করা জায়েজ নাই। চুল বিক্রি করা কি নাই? কেন জায়েজ নাই? কারণ এই চুল, নখ এবং মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ, এর কোনোটা বিক্রি করা এটা মানবতার অসম্মান। দেখেন, মানবতা মানবতা তো জিগির তুলি, আমরা অনেকে মানবতার সবক নিবেন কোরআনের কাছ থেকে, হাদিসের কাছ থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, মানুষকে সম্মানিত করেছি। কে বলেছেন? মানুষকে সম্মানিত করেছেন। এজন্য মানুষের অসম্মান হয়, মানুষের অপমান হয়, মানবতার অপমান হয় এমন কোন কাজ করা ইসলামে জায়েজ? এই যে শিরকের সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মহা জুলুম, মহা অপরাধ। কেন? মানুষের সবচেয়ে বড় অপমান হয়, মানবতার সবচেয়ে বড় অসম্মান হয় শিরকের মাধ্যমে। আপনি মানুষ, মানুষের মর্যাদা হলো এই কপাল, এটা শুধু সৃষ্টিকর্তার সামনে নত হবে, যাত্রার সামনে নত হবে। যাত্রার সামনে যদি নত হয়, একজন মন্ত্রী, তিনি যদি একজন চৌকিদারের পাঁও ধরে মাপ চাওয়া লাগে, এটা তার জন্য অসম্মানের না? এটা তার জন্য অপমানের হবে না? মানুষ আল্লাহ সৃষ্টির সেরা। কোনো মানুষ যদি আরেক মানুষের পূজা করে, তার সিজদা দেয়, এটা মানুষের অসম্মান, কারণ সেও মানুষ। মানুষের সম্মান রক্ষার জন্য ইসলাম এই শিরককে নিষেধ করেছে, যে মানুষ এই কপাল দিবে, সিজদা দিবে শুধুমাত্র তার স্রষ্টাকে, আর কারোর সামনে দিবে না। অন্য কারোর সামনে সিজদা করা মানে হলো মানবতার অপমান করা, মানবতাকে অসম্মান করা। সেজন্য ইসলাম মানুষকে সম্মানিত থাকতে বলেছে, সম্মানিত রাখতে বলেছে। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্মানিত করতে হয়, সেজন্য এটাকে সসম্মানে কাফন করে, দাফন করার ব্যবস্থা করা হয়েছে। আপনি মানুষের শরীর কাটাছেঁড়া করে আপনি সেটাকে অপমান করে কোনো কিছু করবেন, আপনি সেটাকে অসম্মান করবেন, ইসলাম সেটাকে জায়েজ করেনি। মানুষের শরীরকে সম্মান করতে হবে। মানুষের চুল বিক্রি করবেন আজকে, কালকে আঙ্গুল বিক্রি করবেন, পশু কিডনি বিক্রি করবেন, তারপর দিন চোখ বিক্রি করবেন, এরপর দিন নখ বিক্রি করবেন, এরপর দিন গোটা মানুষ বেচা ধরবেন। মানুষের কোনো কিছু বিক্রি করা জায়েজ? এটা মানুষের অসম্মান, এটা মানুষের কি? অসম্মান। এই জন্য মানুষের চুল বিক্রি করা যায় না। এখন কথা হলো, মানুষের মাথায় অনেকের চুল স্থাপন করতে হয়, প্রতিস্থাপন করতে হয়। যদি কেউ চুল পড়ে যায়, সে আপনার আলগা চুল লাগায় সুস্থ থাকার চেষ্টা করে, সেটা জায়েজ নয় শরীয়তে। কিন্তু কিন্তু কারোর হয়তো অসুস্থতার কারণে কোনো এক জায়গায় চুল নাই, অসুস্থতার কারণে নাই, সেখানে প্রতিস্থাপন করতে হলো, তো সেই প্রয়োজনীয় চুল কেনা বেচা করা কোনো অবস্থাতে জায়েজ নয়। বরং পর চুল, আলগা চুল যদি লাগান, আপনার মাথা চুল একটাও নাই, আপনি নিজে চুল আলা সাজছেন, এটা প্রতারণা, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, এটা জায়েজ নাই। বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে, খুব এক্সক্লুসিভ কিছু ক্ষেত্রে হয়তো এটা প্রতিস্থাপন জায়েজ হতে পারে, সেটা শর্ত সাপেক্ষে, কিন্তু তার জন্য মানুষের চুল কেনা বেচা করা জায়েজ নয়। সেজন্য কেউ কাউকে এক অঙ্গ দান করতে পারে। এই যে কিডনি, অনেক সময় দেখা যায় একজনের কিডনি শেষ হয়ে গেছে, দুইটাই ফেল হয়ে গেছে, তো আরেকজন কিডনি দান করেন, যদি ম্যাচ করে তাহলে কিডনি দান করা জায়েজ আছে, রক্ত দান করা জায়েজ আছে, কিন্তু বিক্রি করা জায়েজ? ই আমানত চন্দ্র যে নজদে মাস্ত, দার হাকিকত মালিকে হর শাই আল্লাহ। আর এগুলো সব তো আমাদের কাছে আমানত, এগুলোর মালিক কে মূলত? আল্লাহ। অতএব এগুলো বিক্রি করা জায়েজ না।